আমাদের বোঝা বোঝার হচ্ছে নৈবেদ্য কবিদের এর অংশ রবীন্দ্রনাথের লেখা স্বার্থের সমাপ্তি অপঘাতে। প্রথমে একটু বলি কবিতাটা। স্বার্থের সমাপ্তি অপঘাতে, অকস্মাৎ পরিপূর্ণ স্মৃতি মাঝে দারুণ আঘাত, বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করি তারে, কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আঁধারে, একের স্পর্ধারে কভু নাই দায় স্থান, দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান। স্বার্থ যত পূর্ণ হয় তার লোভ ক্ষুধা নল, তত তার বেড়ে ওঠে বিশ্ব ধরাতল। আপনার খাদ্য বলি না করে বিচার, চঠরে পুড়িতে চায় বিভৎস আহার, বিভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ, তখনই গর্জিয়া নামে তবে রুদ্রবাজ, ছুটিচ্ছে জাটি প্রেম গুপ্ত পর্বতের প্রাণে। এর কবিতাটির বর্ণনা মানে কবিতার মানেটা বোঝায়, স্বার্থের সমাপ্তি বলছে, বলছে তোমার যে স্বার্থ সেই স্বার্থের সমাপ্তি ঘটে অপঘাতে, মানে অন্যের দ্বারা, অকস্মাৎ পরিপূর্ণ স্মৃতি মাঝে দারুণ আঘাত, বিদীর্ণ বিকর্ণ করে চূর্ণ করি তারে, কাল ঝঞ্ঝা ঝঙ্কারে দুর্যোগ আঁধারে। মানে এই যে স্বার্থের যে সমাপ্তি, এই যে সমাপ্তিটা করে অকস্মাৎ পরিপূর্ণ তোমাকে সম্পূর্ণভাবে নিরাশ করে দিয়ে চলে যাবে, তোমাকে চূর্ণ করে দেবে, বিদীর্ণ বিকীর্ণ করে দেবে, এবং কাল ঝঞ্ঝা যেভাবে আসে কোনো না না বলে কয়ে, সেই বলে কয়ে এসে না বলে কয়ে তোমার এই স্বার্থটাকে সে একদিন চূর্ণ করে দিয়ে চলে যাবে। বলছে স্বার্থের সমাপ্তি অপঘাতে, তাই কবিতাটার নাম। দীর্ঘকাল নিখিলে বিরাট বিধান, বলছে এ হলো প্রকৃতির নিয়ম, স্বার্থের যে সমাপ্তি সেটা ঘটবেই, এটাই হলো বিধির বিধান। বিরাট বিধান বলতে বিধির বিধানের কথা বোঝাচ্ছে। স্বার্থ যত পূর্ণ হয় তার লোক ফুটানো, মানে যত একটা মানুষের স্বার্থ যত পূর্ণ হয় তার মধ্যে আরও পাওয়ার চিন্তা ভাবনা বা আরও লোভ বেড়ে ওঠে, তত তার বেড়ে ওঠে বিশ্ব ধরতা, তত সে আরো বীভৎস আরো হিংস্র হয়ে যায়। আপনার খাদ্য বলি না করে বিচার, জঠরে পুড়িতে চায়, সে নিজে না জেনেও অন্যের খাদ্য বা অন্যের জিনিস সে নিজের করে নিতে চায়, বীভৎস আহার, বীভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ, তখনই গর্জিয়া নামে তবে রুদ্রবাজ। মানে তার আহার, বীভৎস আহার, বিভৎস ক্ষুধারে করে নির্দয় নীলাজ, মানে নৃশংস এবং সম্পূর্ণ জ্ঞানহীনভাবে যাদের ক্ষতি করেছে সেই যা স্বার্থের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্য, সেই স্বার্থের পূরণের জন্য যে যাদের ক্ষতি করেছে সেটা একদিন রুদ্রবাজ বা ভগবানের আশীর্বাদে সে একদিন তার শাস্তি পাবেই, এটাই বলছে স্বার্থের সমাপ্তি অপঘাতে। যে ছুটিচ্ছে জাতিপ্রেম মৃত্যুর সন্ধান, শুধু জাতিগুলোকে প্রেম দেখানো হচ্ছে এটা কিছুই না, এটা শুধু একটা হিংস্র জাতি একে অপরকে হত্যার চেষ্টা, একে অপরের জীবনে অংশ নেওয়ার চেষ্টা, একে অপরের দেশ ধ্বংস করে দেওয়া, নিজের দেহ কবলে আনার চেষ্টা। তো বলছে বাহির স্বার্থ ধরে গুপ্ত পর্বতে বনে, বলছে যে বাহির স্বার্থ তরি, তোমার এই স্বার্থের নৌকায় তোমাকে একদিন গুপ্ত পর্বতে বনে ঠেলে দেবে, তুমি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এই হলো স্বার্থের সঙ্গে অপঘাতের একটি সংক্ষিপ্ত আলোচনা। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও। সবাইকে ধন্যবাদ।